শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী আমার, তা আমার মনে হয় তার সম্পূর্ণ অধিকার আছে, তিনি কাকে সঙ্গে গাড়িতে নেবেন আর কাকে গাড়িতে নেবেন না। সেখানে তার যদি কোনো সমস্যা ঘটে থাকে সেটা তার উপর, তার বিবেচনার উপরই ছাড়া উচিত। ফলে এখানে আমার তার বিবেচনাকেই আমি আমি এন্ডোর্স করছি। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না, আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যে আছে আমাকে তো বুঝতে হবে। আমি কোনো মানুষকে, সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। একজন বিধায়ককে অপমান করবার দায়িত্ব এনার হতে পারে না। ওনার কিসের ইনি হরিদাস পাল যে উনি একজন বিধায়ককে নামিয়ে দিচ্ছেন? একা একা উনি জিতে যাবেন? উনি মনে করেন সবার সঙ্গে মহিলাদেরকে নিয়ে অসভ্যতা, উপরাষ্ট্রপতিকে নিয়ে অসভ্যতা? একজন বিধায়ক, আর তিনি আমার সহকর্মী ছিলেন এবং শিল্পী মানুষ ছিলেন, তাকে এইভাবে অপমান করার অধিকার ওনাকে কে দিয়েছে? এই ধরনের অসভ্যতা যখন উনি করছেন, মানুষ ওনাকে বর্জন করবে? মহিলা কেন, মহিলা পুরুষ নির্বিশেষে এই সাংসদকে বর্জন করবে? আর এনাদের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব লেগে আছে যে ওনারা কাকে কোথায় কিভাবে কার সাথে কথা বলতে হয় সেই সেন্সটুকুও তারা হারিয়ে ফেলেছে। একজন জনপ্রতিনিধি তিনি তো শুধু একজন ব্যক্তি নন, তিনি অনেকগুলো মানুষের প্রতিনিধি, অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ। আমি উত্তরপাড়ার সাধারণ মানুষ, শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছে আপিল করব, আপনারা দেখুন কাদেরকে আপনারা জিতিয়েছেন, কাদেরকে আপনারা এমপি বানিয়েছেন, কাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন, তারা তাদের দলের লোকের সাথে কীরকম ব্যবহার করে আপনারা নিজেরা দেখে নিন। আমরা চাইবো আগামী দিনে এমন মানুষকে আপনারা এমপি বানান, এমন মানুষকে আপনারা এমএলএ বানান, যে দুটো মানুষ গর্ব করে মাথা উঁচু করে আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারবে, কাউকে নামানোর মতো কারোর সাহস অথবা কাউকে নামিয়ে দেব এটা বলার মতো কারোর সাহস থাকবে না। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি। আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক, ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন, এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি। আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে। মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের কার্যকর্তারই সম্মান করে না, সে আপনাদের কি সম্মান করবে, সে আপনাদের আবেগকে কি সম্মান করবে।